হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভীষণ ভালো আছো চোখ আমাদের শরীরের এমন একটা অঙ্গ যার ওপর কিন্তু আমাদের ফেসের সৌন্দর্যটা পুরোপুরিভাবে ডিপেন্ড করে থাকে আবার চোখের সৌন্দর্য ডিপেন্ড করে কিন্তু আমাদের আইব্রাউজ এবং আইল্যাসেসের ওপর বন্ধুরা অনেকেই রয়েছে যাদের জন্মগতভাবে আইব্রাউজ অনেক মোটা হয় ঘন হয় বা কালো হয় এবং আইল্যাসের ক্ষেত্রেও তাই হয় আবার অনেকে রয়েছে যাদের আই ব্রাউজটা ভীষণ পাতলা হয় একদমই লোম থাকে না এবং আইল্যাশের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস দাঁড়ায় তো যাদের ক্ষেত্রে দেখা যায় তাদের ক্ষেত্রে দেখা যায় জন্মগতভাবে আই ব্রাউজ এবং আইল্যাশেস ঘন পুরু হয় সেক্ষেত্রে তো কোনো কথাই হবে না সেটা তো এমনিতেই সুন্দর কিন্তু যাদের ক্ষেত্রে হয় না তারা কী করবে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা রেমেডি শেয়ার করব এই রেমেডিটা যদি তোমরা টানা বেশ কিছুদিন ব্যবহার করো সেই ক্ষেত্রে তোমরা দেখবে তোমাদের আই ব্রাউজ ঘন হবে এবং তার সাথে সাথে কালো হবে আর আইল্যাশের ক্ষেত্রেও কিন্তু একই হবে যদি তোমরা টানা ব্যবহার করো তো বন্ধুরা এই যে রেমেডিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি এগুলো কিন্তু কোনো ম্যাজিক নয় যে জাস্ট কয়েকদিন ব্যবহার করলাম এবং রেজাল্ট অনেক ভালো পেয়ে গেলাম সেরকম না তোমাদেরকে এগুলো টানা ব্যবহার করতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমরা রেজাল্টটা অনেক বেশি ভালো পাবে বন্ধুরা তো চলো দেখি এমেডি বানানোর জন্য এখানে আমি কী কী ব্যবহার করছি একদম প্রথমে বন্ধুরা আমি যেটা নেব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তোমরা মার্কেটের অ্যালোভেরা জেলও নিতে পারো অথবা বাড়িতে যে গাছ লাগানো থাকে সেই গাছের পাতাও কিন্তু ব্যবহার করতে পারো আর এখানে আমি দেখো গাছের পাতার অ্যালোভেরা জেলটাই ব্যবহার করছি এটাই বেশি ভালো যদি তোমরা পেয়ে যাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এটাই ব্যবহার করো তো অ্যালোভেরা জেল আমি নিয়ে নিচ্ছি মোটামুটি এক চামচের মতো এবং এর সাথে আমি যেটা যোগ করবো সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা এবং তারপর এর সাথে যেটা যোগ করবো সেটা ক্যাস্টর ক্যাস্টর অয়েল তোমরা জানো আমাদের হেয়ারের ক্ষেত্রেও হেয়ার গ্রোথে ভীষণভাবে সাহায্য করে এবং তার সাথে সাথে কিন্তু আইব্রাউজ ল্যাশেস এই দুটোর গ্রোথেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে বন্ধুরা তো দেখো এই তিনটে উপাদানকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবং মিশিয়ে নেওয়ার পর এটাকে অ্যাপ্লাই করার পদ্ধতিটা আমি তোমাদের বলে দেবো এটা কি তোমরা যে কোনো একটা মাস্কারা পুরোনো যদি তোমাদের মাস্কাড়া থাকে সেই মাস্কাড়াতে করে তোমরা নিয়ে নাও এবং নিয়ে আইব্রাউজ এবং আইলাসেসে লাগিয়ে নাও লাগানোর পর হালকা হাতে মোটামুটি এক থেকে দু মিনিটের মতো মাসাজ করো এবং তারপর এইভাবেই ছেড়ে দাও বন্ধুরা এটাকে তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে টানা বেশ কিছুদিন করো সেক্ষেত্রে তোমরা দেখবে রেজাল্ট অনেক ভালো বুঝতে পারবে এই রেমেডিগুলোকে যদি তোমরা টানা বেশ কিছুদিন ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা দেখবে আলাদাভাবে কোনো ফলস ল্যাশেস ব্যবহার করতে হবে না এবং আই আইব্রাউজে তোমাদেরকে আলাদা করে কাজল লাগাতে হবে না কালো করার জন্য বন্ধুরা আরেকটা কথা আমি বারবার বলি যে যে কোনো হোম রেমেডিস একটু টাইম লাগে তাই তোমাদেরকে কিন্তু অবশ্যই ধৈর্য ধরে টাইম নিয়ে এগুলোকে করতে হবে আমার আজকের ভিডিও বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে নোটিফিকেশান বেলটা অন করে দিও যদি এরকম ভিডিও আরও দেখতে চাও আজকে পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো নেই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাই